চার ফাই কার আমরা বলি কেশব দেশ অব শেষ এবং সাথে চার কথা বলছিলাম ছাত্র হিসাবে চারগুসভাই থেকে গর্বিত ভাই ফুটা খুন্দাম দে করছে মিন্টেল আর ফাটাফাটি গানেও তো ডেবিউ হয়েছে আমি শুনেছি নুসরাত দিকে থ্যাঙ্কস আমাদের প্রিয় ছেলেকে প্রথম ডেবিউ করলো ফিল্মে আমি নিশ্চিত আগামী দিনে অনেকগুলো ফিল্মের গান ওর হবে আজকে স্যার শুনবো তো একবার আমি দি আর ইয়াসকে একটু মঞ্চে ডাকছি এবং এই সিনেমার একটু গল্প ছোট করে কেশবকে বলার জন্য অনুরোধ করছি কেশব কি একটা গান বানাইছে আমার বহু দিনের বন্ধু আমার খুব প্রিয় মানুষ এবং ওকে আমি ফাইটার বলি যারাই যেভাবে মন খারাপ করে থাকি এবং সেটাকে ওভারকাম কি করে করতে হয় এই যে আমরা যারা এখানে এসসি পড়তে একটু আগে প্রেম নিয়ে কথা বলছিলাম ফ্রাস্ট্রেশন নিয়ে কথা বলছিলাম এই মানুষটাকে দেখো এ কিন্তু একজন ফাইটার আর সেই ফাইটারের পাশে দাঁড়িয়ে থাকতে পারে আমি গর্বিত থ্যাংক ইউ কেশব থ্যাংক ইউ কেশব কেমন আছো সবাই আজকে আমরা এসেছি মেডিকেলের প্রথম গান আমরা রিলিজ করে ফেলেছি তো ইয়াস দা এবং নুসার দিকে নিয়ে আমরা প্রত্যেকে চলে এসেছি গোটা মেন্টালের টিম সবাই কতটা এক্সাইটেড তাদের জন্য আমরা অলরেডি শিরোনামিনের গান তোমরা যখন শুনছিলে আমরা সবাই মিলে এনজয় করছিলাম অসম পারফরমেন্স তাদের সাথে তোমাদের এই যে বারাসাত কলেজের আমার ভাই বোনেরা তোমরা রয়েছ তাদের যে এনার্জি কে আবাদ বস কেয়াবাদ সো এবার বলতে চাই কি একখান গান আমরা যে বানাইছি সেই গানকে নিয়ে কতটা এক্সাইটেড তোমরা একটু শুনি চিৎকারটা তাহলে দাদা এবং দিদিকে কি আমরা মঞ্চে ডাকি

শুধু আমাদের তাই না কেশবের কাছে আরেকটা গানও শুনতে চাই আচ্ছা আমি একটু বলি সবাই সবাই একটু কথাটা অ্যাটেনশন দেবে আজকে এখানে সবাই আছে আমরা বারাসাত गवर्नमेंट কলেজ থেকে ইউটিউবে টাইমস মিউজিক বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটা রিলিজ হয়েছে আজকে যারা যারা আছি সবাই বারাসাত गवर्नमेंट কলেজ থেকে একটা গানটা দেখে কমেন্ট করব করব হ্যাঁ এবং উইথ মেনশন করতে হবে বারাসাত गवर्नमेंट কলেজ থেকে এবং আমি কথা দিচ্ছি মঞ্চে দাঁড়িয়ে তোমাদের এই প্রিয় দুজন সবাই কমেন্টটা পড়বে এবং সেই কমেন্টে আমরা প্রত্যেকে তোমাদের কমেন্ট দিয়ে একটা রিল বানাবো এই কথাটা আমরা দিলাম বারাসাত গভর্নমেন্ট কলেজের জন্য সো সবাই গানে কমেন্ট করবে আজকে আর রিল কে কে বানাবে মেয়েদের মধ্যে রিল কে কে বানাতে চায় রিল কে কে বানাবে এই গানে হাত তুলতে হবে রিল কে কে বানাবে

এখন শুধু আমাদের মেন্টাল টাইটেল ট্র্যাক কি এখন গান আমরা বানাইছি সেটা তো দেখতে হবে সুন্দর রাইট करेक्ट আর রেডি কি বানাইছো দেখি আরিয়ান তোমার সিস্টেমে কিছু বলো বলো ওকে আমরা গাইবো বন্ধু আমার রশিয়া কি এখন গান বানাইছে বলবো বন্ধু আমার রশিয়া হ্যালো ও হ্যালো আচ্ছা এবার 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 এই যে এত গান যাদের জন্য এতক্ষণ অপেক্ষা এক সেকেন্ড সেলফি সবাইকে খালি করে দেবে তার আগে স্টেজটা সব স্টেজটা সবার জন্য নয় দুটো চেষ্টাকে সবাই খালি করে দিন স্টেজটা খালি করে দিন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি স্টেজ খালি করুন আচ্ছা আমি আমি স্টেজটা খালি করুন এক্সেলেন্ট এখনো আমরা নুসরাতি ইয়াসদাকে বরণ করতে পারিনি কেশবকে বরণ করতে পারিনি আমরা করব করব তার আগে একটু ইয়াসদা মেন্টাল নিয়ে যদি কিছু বলো মানে আজকে কলেজে আসলে এন্ড डेफिनेटली মেন্টাল মানিয়াতে আমরা এখন রয়েছে তো প্লিজ একটু যদি ছবি নিয়ে কিছু বলো ইয়াসদাস গুপ্ত প্রথমেই সরি বলবো যে এখানে সামনের সবার সাথেই ব্যস্ত ছিলাম তোমাদের পেছনে আলো বলা হয়নি কেমন আছো সবাই হ্যাপি নিউ ইয়ার তো আমাদের ছবি মেন্টালের জন্য প্রমোশনের এখানে এসছি তোমরা জানো সবাই যে কমার্শিয়াল ছবি আজকের দিনে কেমন অবস্থা খুব কষ্ট করে এমন একটা ছবি বানানোর চেষ্টা করেছি যেখানে আজকের দিনে কমার্শিয়াল ছবি সেই অর্থে হয় না কিন্তু আমি জানি যে কন্টেন্ট বেস যে ছবি হয় যেটা দেখতে ভালো লাগে বা সোশ্যাল মেসেজ থাকে সেগুলো ভালো লাগে কিন্তু ভাষান ভাষানে নাচার জন্য তো গান চাই তাই না তো সেটাও তো লাগবে তো এমনই একটা ছবি বানিয়েছি যেটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে উনিশে জানুয়ারি রিলিজ করছে মেন্টাল সিনেমা হলে দেখা হবে আর এখানে ত্রিনামপুর আমরা কথা দিয়েছি যে রিলিজের সময় আরেকবার আসবো তোমাদের সবার সাথে দেখা করতে কিন্তু এইবারে দেখা হবে সিনেমা হলে যাচ্ছি তো আমরা যাচ্ছি যাচ্ছি তো দেখতে আর একটু মেন্টাল সবাই মিলে এরপরে আচ্ছা স্টেজটা খালি করতে বলবো নুসরাত দি কিছু বলুক বারাসাত কলেজ অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসার জন্য বারাসাত गवर्नमेंट কলেজ ইউ রক ওহো দেখি হাতগুলো একবার দেখি ইউ রক ইয়েস ইয়েস থ্যাঙ্ক ইউ সো মাচ আজকে তোমাদের এই সেলিব্রেশনে আমাদেরকে একটা ছোট্ট অংশ গ্রহণ করার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ সোহম পুরো টিমকে ত্রিনাঙ্কুরকে আমাদের ছাত্র পরিষদের সমস্ত ছেলেদেরকে যারা আজকে আমাদের এখানে ডেকেছে মেন্টাল উনিশে জানুয়ারি রিলিজ করছে আমাদের ইয়াং জেনারেশনের অনেক অনেক সাপোর্ট চাই কারণ আজকে আমি এইটুকু বলতে পারি যে আমরা হচ্ছি ফিউচার জেনারেশন উই উইল রুল দ্য ওয়ার্ল্ড তাই না কি বলছি ঠিক বলছি উই উইল রুল দ্য ওয়ার্ল্ড এবং এই জেনারেশনকে আমাদের পাশে থাকতে হবে আমি জানি তোমরা গান ভালোবাসো তোমরা ভালো সিনেমা দেখতে ভালোবাসো তাই আমরা কোনো রিমেক বানাইনি

বরণ করে নেওয়া হবে এরপরে আচ্ছা এবার একটু বরণ করে নেব একটু যদি স্টেচটা একবার জোরে হাততালি দিয়ে দাও তো সোহম এবং কৌশিকের জন্য ভাই ভাই ছেলেগুলো বহুত খেটেছে তোমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম গিফট দিয়েছে কৌশিক না থাকলে হয়তো আজকের এই এক্সিভোরেন্স হতো না কৌশিকের জন্য একটা হাততালি প্রাপ্য সবাই কৌশিকের জন্য একটা হাততালি দেবে বরণ করে নেওয়া হবে এবার দিদি এবং দাদাকে আচ্ছা একটু পিছিয়ে আসবো তাহলে একটু স্টেজটা পাবো একটু স্টেজটা ফাঁকা করে দিতে হবে একটু প্লিজ একটু প্লিজ একটু ফাঁকা করে দিতে হবে স্টেজটা আচ্ছা একটু মাঝখানে একটু দেখতে কেশবের বউ মানে অঙ্কিতা আর সোহম এই আর সবাই মিলে কেশাবের বউয়ের সাথে নাচবে আর ফোন অঙ্কিতার সাথে নাচবে আচ্ছা আচ্ছা গানটা একটু রেডি রাখো হ্যাঁ আমরা বলতে চালাবে কিন্তু তার আগে দিদি কিছু একটা বলবে আমি বলি যে যারা এই গানে ইনস্টাগ্রামের রিল বানাবে তাদেরকে কিন্তু আবার সুযোগ দেওয়া হবে আমাদের সাথেই রিল বানানোর ইজ ইন দ্যাট এক্সাইটিং কারা কারা ডান্স করতে ভালোবাসো রিয়েলি রিয়েলি দেন আয় আর অপেক্ষা না করে বাড়ি যাও একটু লাইটটা ঠিক করে সেট করে নিও আগে লাইটটা না হলে তো দেখতে অদ্ভুত লাগবে তো মেয়েদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি ছেলেরা প্রচুর রিল বানাচ্ছে আমি চাই আজকে যারা যারা এখানে উপস্থিত তারা সবাই কিন্তু বাড়ি গিয়ে একটা করে অন্তত রিল বানাতে হবে যার রিলে থাকবে সবচেয়ে বেশি চমক সেই রিলগুলো কিন্তু আমরা বেছে নেব কি কেশব তাই তো এবং এবং সব থেকে বড় কথা আমি এটুক বলছি এটা আমিও কথা দিচ্ছি যাদের রিলগুলো বেস্ট হবে

একটু মাঝখানটা যদি একটু ছেড়ে দেওয়া যায় তাহলে সবাই মিলে একসাথে ডান্স করা যায় আচ্ছা একটু সবাই যদি একটু একটুখানি আমাদের কলেজের তরফ থেকে আমাদের স্পেশাল গেস্ট ইয়াশদা নুসরাত এবং কেশব আমাদের মেন্টাল গ্রুপকে আমরা বরণ করছি বরণ করে নিচ্ছি আমাদের সো আমাদের সবার প্রিয় সোহম এবং কলেজের বাকি মেম্বার ছাত্রছাত্রী যাদের বলি আমরা প্রথমে আমরা বরণ করে নিচ্ছি আমাদের সবার প্রিয় নুসরাত দিকে প্লিজ নুসরাত একটু যদি এগিয়ে আসো আচ্ছা সেলফিটা আর একটু পরে যাই সেলফিটা একটু পরে বাকি সেলফির সমস্ত আবদার একটু পরে প্লিজ থ্যাংক ইউ নুসরাদি থ্যাংক ইউ এরপর ইয়াস দাকে এবং মেমেন্টো মেমেন্টো আমরা হাতে তুলে দেবো নুসরাদ্দির বিক্রম থ্যাংক ইউ এবার ইয়াস দাকে আমরা বরণ করে নেব আচ্ছা মেমেন্টো মেমেন্টোটা এবার ইয়াসদার হাতে তুলে দিচ্ছি আমরা থ্যাংক ইউ কেশব কোথায় আচ্ছা এবার কেশব কে ইয়াশ কেশব এই গানের সবথেকে পপুলার যে গান মানে আমরা কোমর দোলাচ্ছি সেই গানের মিউজিক করেছে গানটা একটু গানটা চালাবে কনসোলে গানটা একটু চালাবে গানটা শুনি আরেকবার প্লিজ থ্যাংক ইউ ইয়াস দুসরে জন্য একটু ছোট রাতারি ও বড় ছোট বিকলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে থ্যাংক আমাকে সহ্য করার জন্য